আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে আমি লিপি আহমেদ বলছি, আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা যে ওমান গিয়েছিলাম তার একটি ভিডিও। আসলে এইবারের মতো এর আগে কখনো কষ্ট করিনি, এত এত কষ্ট হয়েছে কারণ এটা অনেক দূরের রাস্তা, প্রায় 1400 কিলোমিটার দূর। তো এটা প্লেনে গেলেও কোনো সমস্যা ছিল না, আমরা তো গিয়েছিলাম গাড়িতে, মানে বাই রোডে বাই কারে। তো এই যে যাওয়ার জন্য কত কিছু প্রস্তুতি, কত চকলেট বিস্কুট এটা সেটা চিপস বিভিন্ন রকমের খাবার এগুলো নিয়ে নিছি সাথে, যেহেতু আমরা গাড়িতে যাচ্ছি। তো বাচ্চারা অনেক সময় খেতে চাইবে এটা সেটা, তো অনেক কিছুই নিয়ে নিছি আসলে, অনেক রকমের চকলেট, এগুলো বাচ্চাদের পছন্দ যেগুলো বিশেষ করে সেগুলো নিয়েছি। তো এইগুলো নিয়ে আমরা রওনা দিয়ে দিছি অনেক দূরের রাস্তায়, আর অনেক কষ্ট হয়েছে আগেই বললাম। তো দেখুন বাচ্চারা খুব খুশি আনন্দ করছে, পিছনে বসে গেছে ওরা, পিছনে জায়গাটা অনেক বড় আছে, ওখানে সিটগুলো আমরা নামিয়ে দিয়েছি যেন আমার বাচ্চারা ঘুমোতে পারে, রেস্ট করতে পারে, খেলাধুলা করতে পারে। তো ওদের যত যাবতীয় ব্যবস্থা করে দিয়েছি ঘুমানোর জন্য, খেলাধুলার জন্য পুতুল এটা সেটা বালিশ টালিশ নিয়ে এসেছি। তো আমরা প্রথমে আসলে দুবাইতে যাব ভেবে আবুধাবি যে বর্ডার, সৌদি আরবের আবুধাবি বর্ডারে যে আমরা পৌঁছলাম, তাও অনেক ঘন্টা লেগেছে, প্রায় 8-9 ঘন্টা। তো অনেক দেরি হয়েছে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি রাতের বেলা, স্পিড কম ছিল রাস্তার, বেশি স্পিড ছিল না। তো ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে আমরা দুবাইতে যেতে পারবো না, অলরেডি আমরা ভিতরে এন্ট্রি করে ফেলেছিলাম আমরা বর্ডারের। তো যার কারণে আমার বাচ্চাদের, আমার হাজবেন্ডের যে ছুটিটা রিএন্ট্রি লাগিয়েছিল সেটা এক্সপায়ার হয়ে গেছে, মানে আবার রিএন্ট্রি না লাগালে অন্য দেশে যেতে পারবো না। তো আমরা তো ওমানের উদ্দেশ্যে বের হয়েছি, ভেবেছিলাম দুবাই হয়ে তারপর যাব। আমার ভিসাটা লাগিনি, বারবার বারবার আমার ভিসা রিজেক্ট হয়ে গেছে। তো এই যে দেখুন এটা হচ্ছে গেস্ট রুম, এখানে আমরা বসে আছি, আমাদেরকে আটকে রেখেছে, বন্দি করে রেখেছে, আসলে ওইরকম বন্দি না, মানে আমাদেরকে বলেছে এখানে আপনারা বসুন রেস্ট করুন। ওই যে আরো অনেকে আছে যারা যেতে পারবে না, তারা এদিক দিয়ে রিটার্ন হবে, মানে একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে গেছি আমরা, এই আর কি অবস্থা। তো গাড়ি চেকিং করলো সবকিছু, মানে চেক আউট হয়ে গেলাম আমরা, ভিতরে যাওয়ার পর মুহূর্তেই আমরা একটা জায়গাতে বসে 3-4 ঘন্টা সময় নষ্ট করে, 4-5 ঘন্টার মতো আবার আমরা বের হয়ে এসেছি অন্য রাস্তা দিয়ে সবকিছু চেক আপ শেষে আর কি। তো আসলে বাংলাদেশে জন্ম নিয়ে ভুল করেছি, বাঙালি বলে, বাংলাদেশি পাসপোর্ট আছে বলে আমরা আসলে বদনসিব বলবো আমি, কারণ আমার পাসপোর্ট বাংলাদেশি, যার কারণে আমাদের ভিসাটা লাগেনি, আমার আমার লাগেনি, আমার হাজবেন্ডের, আমার বাচ্চাদের ভিসা ছিল। তো আমি যেতে পারলাম না বলে ওরাও যেতে পারলো না। আর এই যে দেখুন বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম রান্না বান্না করে, গরু গোস্ত ভুনা, মেথি পাতা দিয়ে কিমা ভুনা, রুটি পরোটা ভাত এটা সেটা টুকিটাকি নিয়ে এসেছিলাম, আমরা একটু খেয়ে নিলাম এক সাইড করে গাড়িটা, সব কিছু খাওয়া দাওয়া করে নিলাম, আর আফসোস করলাম। ওই যে দেখুন ওইটা হচ্ছে দুবাই শহর, মানে ইউএই। তো এখানে আসলে যেতে পারলাম না, খুব আফসোস হচ্ছিল, দূর থেকে একটু ভিডিও করলাম কত সুন্দর জল জল করছে, কত আলোকিত একটা শহর, ওই দিক দিয়ে আমরা যেতে চেয়েছিলাম যে ওই দিক দিয়ে যাব, ও মানে রাস্তাগুলো ভালো ওইদিকে আর তাড়াতাড়ি হয়ে যেত আর কি। এখন আমরা যে রাস্তাতে যাব, এই রাস্তাটি বিশাল, মানে কি বলবো, এটা ভয়ঙ্কর, এত খারাপ রাস্তা, এত স্পিড কম, মাঝে মাঝে 60 স্পিড, 60 কিলোমিটার, 80 কিলোমিটার, 110 কিলোমিটার, এইভাবে কি হয় নাকি, 90 কিলোমিটার। তো 110 কিলোমিটার হইলেও হইতো, মাঝে মাঝে 90 কিলোমিটার, খুবই খুবই মানে বিরক্তিকর একটা মানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওমানের দিকে। তো আমার হাজবেন্ড খুবই আফসোস করছিল যে তুমি যদি বাংলাদেশে না হইতো আমরা কত সহজে এখন দুবাইতে যাইতে পারতাম, ওই দিক দিয়ে রাস্তাও ভালো ছিল, 140 স্পিডে চলে যেতে পারতাম ওমানে তাড়াতাড়ি প্লাস সুন্দরভাবে। তো আমরা এত কষ্টে মানে যাচ্ছি এই রাস্তা দিয়ে বলে বোঝাতে পারবো না, কেমন যেন একটু আওয়াজও আসতেছিল, আর এত জনশূন্য একটা রাস্তা দেখে বোঝা যাচ্ছে আসলে, আপনারা বুঝতেই পারছেন। এখানে কোনো পেট্রোল পাম্পও ছিল না, ভাগ্য বলে আমরা পেট্রোল আগেই ফুল করে নিয়েছিলাম। তো এই যে দেখুন আমরা আস্তে আস্তে সারাদিন পার করে মাঝখানে রাস্তায় থেকে কয়েকটা স্যান্ডউইচ কিনেছি। তো এই স্যান্ডউইচগুলো কিনলাম কখন, প্রায় দুপুর হয়ে গেছে, দুপুরেরও একটু বেশি। তো অনেক দূর আসলে, অনেক মানে অনেকটা পথ জার্নি করতে হচ্ছে আবুধাবির যে বর্ডার থেকে আবার ওমানের বর্ডারে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে আমাদের। তো এরই মাঝে সেই স্যান্ডউইচগুলো কিনে আমরা খেয়ে নিচ্ছি, আমার হাজবেন্ডকে বললাম তুমি একটা খেয়ে নাও, স্যান্ডউইচটা ভালোই ছিল, এটা হচ্ছে কলিজিয়ার স্যান্ডউইচ। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা ওমানের বর্ডারে পৌঁছে গেলাম।
তো এখানে পৌঁছানোর পর প্রথমে একটু চেক হইলো, বলল যে আপনার ভিতরের দিকে যান, এর পরবর্তীতে আরও একটি মানে গণ্ডি পেরোতে হবে। তো সেই গণ্ডির ভিতরে যাওয়ার পর ওখানে বলল যে কিছু ইন্স্যুরেন্স বানাতে হবে, কিছু কাজ আছে যেটা হচ্ছে ইন্স্যুরেন্স বানাতে হবে গাড়ির জন্য, ওমানে ঢোকার আগে ইন্স্যুরেন্স বানাতে হবে। তো সেই ইন্স্যুরেন্স বানানোর জন্য আমার হাজবেন্ড ওইদিকে চলে গেল। তো এই যে দেখুন ইন্স্যুরেন্স বানিয়ে ভিতরে যাচ্ছে, এটা হচ্ছে লাস্ট পর্যায়ে যেটা আমরা চলে এসেছি, এখানে ইমিগ্রেশন হবে, মানে এখানে আমাদের স্ট্যাম্প হবে ওমান থেকে যে আমরা এন্ট্রি করেছি। তো সেই ওখানেই চলে এসেছি। আর এরই মাঝে কি করলো, আমার হাজবেন্ড কোম্পানিকে ফোন করলো, কোম্পানিতে এইচআরকে ফোন করে বললো যে আমার তো রিএন্ট্রিটা চলে গেছে, আর একবার রিএন্ট্রি করতে হবে তাড়াতাড়ি। তো যাই হোক করে দিল, করে নিয়েছে রিএন্ট্রি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ওমানে ঢুকে আর এক বিপাকে পড়লাম, বলতেছি ওমানে তো বাংলাদেশি পাসপোর্টে ভিসা দেয় না, আপনাকে কি করে দিল? তো সেই কৈফিয়ত দেওয়ার জন্য আবার 4 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল আমাদের বর্ডারে। এরই মাঝে খুব খারাপ লাগছিল, তো এখানে ঠান্ডা কিছু বের করে খেয়ে নিলাম, বাসায় থেকে নিয়ে আসছিলাম আইস বক্স, ভিতরে ছিল আইস আর কিছু লাবান জুস এটা সেটা টুকিটাকি, তো এগুলো খেয়ে নিলাম। একটু বাচ্চারা বোর হচ্ছিল গাড়ির ভিতরে, ঠান্ডা হয়ে জমে গেছিল, তো বাইরে তো অনেকটাই গরম, তো বাচ্চাদেরকে নামিয়ে দিলাম, ওরা খেলাধুলা করছিল অনেক সুন্দর, দুষ্টামি ফাজলামি, তো যাই হোক ভালোই লাগলো। আর আমরা তো সবাই অসুস্থ ছিলাম, সর্দি কাশি, আর ওই দেখুন মেয়েটা কত কাশতেছে, তখন বললাম আর দৌড়াদৌড়ি করো না। তো ভিতরে আমার হাজবেন্ড ভিতরেই ছিল, যেখানে কাজগুলো চলছিল, পাসপোর্টের চেকিং এটা সেটা চেক করছিল যে ভিসা কিভাবে লাগলো, তো সেই সেটা নিয়ে ইনকোয়ারি চলছিল। তারপর তারা ফোন করলো যে ভিসা দিয়েছে তাকে, যে আপনার কি ভিসা আসলে দিয়েছে নাকি 2 নম্বরই নাকি, আবার বলে যে আপনার ওয়াইফ বাংলাদেশি, তো আপনার যে বাচ্চাদের মা সেটা প্রুফ করতে হবে, সেই প্রুফ দেখাইছে আমার হাজবেন্ড, পাসপোর্টে ওদের নাম আছে নাকি আমার পাসপোর্টে, সরি মানে ওদের পাসপোর্টে আমার নাম আছে কিনা, সেগুলো এটা সেটা করে করে মানে বিশাল ঝামেলা। 4 ঘন্টা পার হয়ে গেছে, আবার রওনা দিলাম আমরা ইবরির দিকে, এটা হচ্ছে ইবরি শহর, তো ইবরি শহরে আছি, ইমিগ্রেশন সরি যেটা বর্ডার এটা ইবরি শহরের মধ্যে আর কি। তো আমরা ভাবলাম তাহলে ইবরি শহরে আশেপাশে দেখি কোনো হোটেল পাই কিনা একটু রেস্ট করবো, যেহেতু অনেক জার্নি করে এসেছি, প্রায় কত ঘন্টা হবে, প্রায় 20 ঘন্টা তো হয়ে গেছে সব মিলিয়ে, নাকি আরো বেশি, যাই হোক আমার মনে নাই অতটা। তো এত দূর, তারপর ভিতরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা ওমানে ঢুকেই প্রথমে আমরা কি করলাম, মানে সন্ধ্যার দিকে একটু পেট্রোলটা আবার ভরিয়ে নিলাম, ফুল করে নিলাম, কারণ পেট্রোল সেই যে অনেক দূরে থেকে নিয়েছিলাম, তারপরে তো পেট্রোল পাম্পই পাইনি, এই যে পেট্রোল ফুল করে নিয়েছি। আর এখানে দেখলাম প্রাণ কোম্পানির কিছু জেলি পাওয়া যাচ্ছে, বাচ্চারা খুশি খুশি কিনে নিয়ে আসছে সুপার মার্কেট থেকে, আমি না করেছিলাম শুনলো না, ওরা নিয়ে আর খেতে পারছে না, বলে এটা ভালো না, এটা মজা না, ওরা ভালো ভালো জিনিস খাওয়ার অভ্যাস, আলমারাই কোম্পানি বিভিন্ন কোম্পানি, তো এগুলো কি খায় ওদের ভালো লাগবে, আসলে আমিও মুখে দিয়ে দেখেছি কোনো একটা টেস্ট নাই, তো ওরা আর খেতে পারেনি, যাক তারপরে ফেলে দিছি লাস্টে। পরে আমার যে আইস বক্সে জুস ছিল, লাবান ছিল, ওগুলো খাওয়াইলাম ওদের, ওরা খাইলো মাশাল্লাহ, আরও বিভিন্ন রকমের চকলেট এটা সেটাগুলো খেলো। তারপরে আমরা এতটাই ক্লান্ত ছিলাম, আমি কাশতে কাশতে বমি করে দিছি, আমার বাচ্চারাও একই অবস্থা, আসলে বলতে গেলে আমরা ভীষণ অসুস্থ ছিলাম। তো আপনারা হয়তো বলতে পারেন যে আমরা অসুস্থ ছিলাম তাহলে কেন গেলাম, আসলে আমাদের প্রয়োজন ছিল, ভিসা লাগানো ছিল, এই জন্য প্ল্যান আগেই ছিল আমরা। তো দেখুন একটা ঘুরতে ঘুরতে একটা পেয়ে গেছি হোটেল, গ্র্যান্ড হোটেল, এই যে এফ অ্যান্ড এম গ্র্যান্ড হোটেল, তো এখানে আমরা হোটেলটা ভাড়া করে নিলাম, মাশাল্লাহ হোটেলটা খুবই সস্তা ছিল, সৌদি আরবের 110 রিয়াল পড়েছে মাত্র, বেশি না। তো আমরা কি করলাম, এখানে দুইটা বেড আলাদা ছিল, একত্র করে নিলাম, এখানে আমরা সবাই ঘুমাইলাম, এখানে যে হেল্পার ছিল ওনাদের বললাম যে ভাই আমার, উনি ছিল বাংলাদেশি, ভালো ছিল মানুষটা, ওনার নাম শরীফ ভাই, তো ওনাকে বললাম ভাই আমাদেরকে কয়েকটা বালিশ এনে দেন, এক্সট্রা বেডও এনে দিচ্ছে, তবে এক্সট্রা বেডটা আমরা ব্যবহার করিনি, আমরা ওই দুইটা বেডেই হয়ে গেছে, দুইটা বেড যখন একত্র করলাম দেখুন কত সুন্দর হয়েছে। মোহাম্মদ এখানে ওর নিজস্ব যে গাড়ি খেলনা সাজিয়ে খেলা শুরু করে দিল, আর বলতেছে মাম্মি ভুক লাগছে, মানে ক্ষুধা লাগছে, তো আমি কি করবো, ওর জন্য একটু গরম পানি করে নুডলসের জন্য রেডি করে নিলাম, যে নুডলস তাহলে ওকে খাওয়াই। ওদিকে আমার হাজবেন্ড খাবার আনতে চলে গেছে, তো এই যে দেখুন নুডলসটা পানি, গরম পানি দিয়ে দিছি গরম করে, তো এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 5 মিনিটের মতো যেন ভালো করে ভিজে, আর সেই পর্যন্ত আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনারা হয়তো অবাক হবেন বা বিশ্বাস করবেন কিনা জানি না, পুরো একটা ফার্মেসি নিয়ে আসছি জানেন, যেহেতু আমি অসুস্থ, কাশি সর্দি মাথা ব্যথা, আমার বাচ্চাদের একই অবস্থা, তো
এত এত ওষুধ সাথে না এনে পারলাম না, এই যে ইনহালার স্প্রে, নাজাল স্প্রে, ড্রপ, এইটা সেইটা। আর সৌদি আরব থেকে দুধ কিনেছিলাম বাচ্চাদের জন্য, সেগুলো নিয়ে এসেছি। তো যাই হোক, এই ওষুধগুলো না আনলে হয়তো না, যেহেতু আমাদের অ্যাজমা সমস্যা সবারই মোটামুটি, আমার একটু বেশি আর আয়াতের, আলিজা মুহাম্মাদের একটু কম। তো যাই হোক, আমরা কি করব, কিছু করার নাই আলহামদুলিল্লাহ। যেহেতু বেড়াতে আসার যে প্ল্যানটা আগেই ছিল, তো আমরা প্ল্যানটা ক্যান্সেল করিনি, অ্যাডজাস্ট করেছি, কষ্ট হয়েছে। তো আমার হাজব্যান্ড খাবারগুলো নিয়ে এসেছে, এই যে দেখুন, মাত্র সৌদি আরবে 60 রিয়ালে কত কত খাবার। এখানে আছে মাছ, আছে মুরগি, আছে খাসি, এত সুন্দর মজার, এত টেস্ট, আর এত সস্তা, ফ্রেশ জুসও আছে, এত কিছু খাবার মাত্র 60 রিয়াল, ভাবা যায়? আসলে ভাবা যায় না। তো ওমানে সব কিছু সস্তা, বিশেষ করে ইবরিতে। মাসকাতে একটু দাম ছিল, আমরা লক্ষ্য করেছি বিষয়টা, তবে ইবরিতে বা বিভিন্ন এলাকাতে আমি যতটুকু শুনলাম, আমি একটা লাইভ করেছিলাম, পোস্ট করেছিলাম, সেখানে অনেকের শুনেছি, কমেন্টে দেখেছি যে ওমানে আসলে অনেক সস্তা, সব কিছু দাম কম, মানে সৌদি আরবের তুলনায়। হ্যাঁ, সৌদি আরবের তুলনায়। আর একটা বিশেষ একটা কষ্টের কথা শেয়ার করতেছি, সেটা হচ্ছে কি, দেখুন, এই যে প্রিয় প্রিয় হোটেলের মালিক, আপনাদেরকে বলছি, প্লিজ পানি এত স্পিড রাখবেন না। পানি স্পিড রাখলে জানটা বের হয়ে যায় ভাই, বুঝেন না কেন। এই যে আমার বাচ্চাদের কি যে কষ্ট হয়েছে, আরে বুঝেন ভাই, বুঝেন একটু, নরম নরম জায়গাতে এত স্পিডে পানি দিলে কেমন কষ্ট হয়। তো রিকোয়েস্ট করছি প্রত্যেকটা হোটেলের মালিকদের, প্লিজ এত কষ্ট দিয়েন না, স্পিড কম কমিয়ে রাখবেন, সবাইকে একটু শান্তি দিবেন প্লিজ। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব চ্যানেল জারা নুরা লিটিল ব্রাদার, আমার ফেসবুক পেজটি জারা নুরা লিটিল ব্রাদার, আমার টিকটক আইডিটি লিপি আহমেদ 1 এবং আমার ফেসবুক আইডি লিপি আহমেদ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই।